নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বঙ্গভবনে সন্ধ্যায় শপথ পড়াবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিএনপি বড় দল তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বললেন সি বিএনপি টালবাহানা করছে অভিযোগ ওবায়দুল কাদেরের একতরফা নির্বাচনের দিকে সরকার দাবি রিজভির আব্দুল হামিদি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি পক্ষে মনোনয়নপত্র নিল আওয়ামী লীগ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি সজল দাস দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম বাইশতম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শুক্রবার দুপুরে আইন ও বিচার বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শনিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি এদিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিচারপতি ওয়াহাবিয়া নানা মধ্যে বিচারপতি এস কে সিনহা গেল নভেম্বরে পদত্যাগ করেন এরপর থেকে প্রধান বিচারপতির পদ শূন্য রাষ্ট্রপতি তখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়াকে দায়িত্ব পালন করে যেতে বলেন এটা গেছে। সময় গড়ালেও প্রধান বিচারপতি নিয়োগ না হয় বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী আনিসুল হক অবশেষে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে জানান প্রধান বিচারপতি নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রপতি আমরা সাতানব্বই অনুচ্ছেদের সংবিধানে যা বলা আছে সেইটা প্রতিপালন করেছি এবং প্রধান বিচারপতি দায়ী পঁচানব্বই অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেন আইনমন্ত্রীর বক্তব্যের ঘণ্টাখানেকের মধ্যেই বঙ্গভবন থেকে খবর আসে নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগের আদেশে সই করেছেন রাষ্ট্রপতি শনিবার সন্ধ্যায় শপথ নিবেন নতুন প্রধান বিচারপতি উনিশশো সালে জন্ম সৈয়দ মাহমুদ হোসেন লন্ডন ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন উনিশশো সাল থেকে হাইকোর্ট বিভাগের অন্তর্ভুক্ত এই আইনজীবী উনিশশো সালে সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন দুই সালে অতিরিক্ত বিচারপতি এবং এর দুই বছর পর দুই সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান মাহমুদ হোসেন দুই সালে তেইশে ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ পান তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাতষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকার সময় পাবেন প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হলেও কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুক্রবার বিকেলে মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বিধান হল রাষ্ট্রপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতির বিচার বিবেচনার বিষয় এটা তবে আমাদের দেশে এর আগেও এরকম হয়েছে জ্যৈষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি করা হয়নি শুধু আমাদের দেশে না ভারত এরকম ঘটনা ঘটেছে আগামীকাল সন্ধ্যা সাতটায় ওনার শপথ হবে বঙ্গভবনে আর আপনার রোববার থেকে উনি প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা বলেছেন বিএনপি একটি বড় দল তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না শুক্রবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি সিএসএ আশা করেন বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বড় দুই দলে চলছে পাল্টা পালটি বক্তব্য বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন তাদের নির্বাচনের বাইরে রাখতে চায় আওয়ামী লীগ আর প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করা বিএনপির দায়িত্ব তাদের ভোটে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় বিএনপির বিরুদ্ধে ছল ছাতরির অভিযোগও ক্ষমতাসীনদের রাজনীতির এমন প্রেক্ষাপটে শুক্রবার নির্বাচন কমিশনে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন সবার অংশগ্রহণে নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন সকলকে নির্বাচনে সব দলকে নির্বাচনে আনার ব্যাপারে আমরা তো প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে এখনো থাকবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার আমাদের যে শপথ নিয়েছি সেটা পালন করব বিএনপি একটি বড় দল উল্লেখ করেন সি এই দল ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন আমরা তো প্রত্যাশা করব সব দল নির্বাচনে আসুক বিএনপি ছাড়া নির্বাচন কিভাবে অবশ্যই বিএনপি অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে তার তাকে তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এটা আমরা আগেও বলি বলেছি এখনো বলি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আলি তালুকদার নিউজ টোয়েন্টি ঢাকা আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যেতে বিএনপি নানা টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আদলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেছেন সব দলের অংশগ্রহণেই আগামী নির্বাচন চায় আওয়ামী লীগ বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টার সংবিধান অনুযায়ী চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে একাদশ সংসদ নির্বাচন সময় যতই গড়াচ্ছে ততই নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে প্রধান দুই রাজনৈতিক দলের বক্তব্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ আবারও স্মরণ করিয়ে দিয়েছেন আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণেই চাই আওয়ামী লীগ মেহেরপুরে জেলা আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়ে তিনি একথা জানান আগামী নির্বাচন সকলের অংশগ্রহণে হোক সব রাজনৈতিক দলের এবং যে কথা বিএনপি এখন বিভিন্ন জায়গায় আমরা সাংবাদ আপনাদের মাধ্যমে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা যেসব শুনতে পাচ্ছি সেগুলোর সাথে বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগ আগামী সংসদ নির্বাচনে অংশ না নিতে নানা টালবাহানা করছে বিএনপি শুক্রবার সকালে রাজধানীর শনির আখড়াই ফুট ওভার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন আমাদের কাছে বিএনপির কার্যকলাপে মনে হচ্ছে তাদের কর্মসূচি তাদের কথাবার্তা বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার বাহানা করছে এখন তারা অবশেষে তারা নিজেরাই নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নানান ছল আশ্রয় নিয়েছে বলেন খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে না তবে জনগণের জানমালের নিরাপত্তায় সতর্ক থাকবে ক্ষমতাসীন দল আমরা পাল্টা পাল্টির বুদ্ধি নেই আমাদের কোনো কর্মসূচি নেই আমরা সতর্ক থাকবো সজাগ থাকব বিশৃঙ্খলা হলে তার জবাব জনগণই দিন প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ ও দলটির নির্বাহী কমিটির সদস্য নাজিম আলমকে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছে র্যাব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার একদিন আগে শুক্রবার রাতে দলটির সাবেক সাংসদ নাজিম উদ্দিনের মহাখালীর রোডের বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় শাহবাগ থানার দায়ের করা নাশকতার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান র‍্যাবের মিডিয়া প্রধান মুফতি মাহমুদ খান গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বক্সিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে হাইকোর্টে গেলে এলাকায় হাইকোর্ট এলাকায় পুলিশের পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের পর পরের চার দিনে দলটির কেন্দ্রীয় নেতা সহ দুশো পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি নির্বাচনী ঘর অগোছালো রেখে সরকার পাঁচ জানুয়ারির মতো বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন এবং সকলের অংশগ্রহণের যে নির্বাচন এইটা তারা পছন্দ করেন না এটা হলে পরে তো গদি টিকিয়ে রাখা মুশকিল এই শঙ্কায় তারা ওইটা করতে চান না আর চান না বলেই ওবায়দুল কাদের সাহেবরা অনাচারের নির্বাচন একতরফা নির্বাচন এই নির্বাচনেই আগ্রহী ওই নির্বাচন জনগণ কখনোই সমর্থন করবে না জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর পর আজ এই কমিটির সভা ডেকেছে বিএনপি সভায় জাতীয় নির্বাহী কমিটির পাঁচশো দুই সদস্য ছাড়াও বিভিন্ন জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের আগে ডাকা এই সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন মারুফা রহমান দুই সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে চার মাস পর পাঁচশো সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয় গঠনতন্ত্র অনুযায়ী প্রায় তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শনিবারই এই কমিটির প্রথম বৈঠক হবে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেয়ার দিন আগামী আট ফেব্রুয়ারি ঠিক হওয়ার পর থেকে পাল্টা পাল্টি হুঁশিয়ারিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই ডাকা হয়েছে এই বৈঠক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে মূলত আমাদের দল থেকে আরও কীভাবে সুসংগঠিত করা যায় এটাই এই দুটোই মেন এজেন্ডা সাম্প্রতিক বিষয়গুলো এসে যাবে রাজনৈতিক পরিস্থিতির উপরে বেগম জিয়ার বিরুদ্ধে যে এখন যে কী বলো না মামলা চলছে সেগুলোর উপরে আমাদের সকলের বিরুদ্ধেই তো মামলা চলছে সেগুলো আলোচনা হবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে নির্বাহী কমিটির এই সভায় সদস্যদের ভাবনার প্রতিফলন হবে দলের ভেতর এমনটা জানালেন সিনিয়র নেতারা উদ্দেশ্যটা হচ্ছে যে সকলের মুক্তভাবে একটা আলোচনার ক্ষেত্র এটা সবাই তাদের মতামত প্রকাশ করবে তাদের সাজেশন দেবে বর্তমান প্রেক্ষাপটে কারা কি চিন্তা করছে একটা মুক্ত আলোচনার ক্ষেত্র এটা সেটাই সেই জন্য সভাটা ডাকা হয়েছে দেশের এই প্রেক্ষাপটে যে নির্বাহী কমিটির যারা সদস্য আছে কারা কি ভাবছে তাদের মতামত কি এটা একটা মুক্ত আলোচনার ক্ষেত্র সৃষ্টি করা কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও সারা দেশের শাখাগুলোর সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে নির্বাহী কমিটির এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মারুফার রহমান নিউজ টোয়েন্টি ঢাকা একুশতম রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আসমা ফিরোজ এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন চেফ হুয়েব মোট তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় তার সঙ্গে ছিলেন হুয়েব শহীদুজ্জামান সরকার ইকবালুর রহিম মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার সারা জীবন রাজনীতি করেছেন এবং রাজনীতির কারণেই তিনি আজকে এই জায়গাটা এসছেন কাজে রাজনীতিতে স্বচ্ছতা এবং জবাবদাহিতে যদি থাকে এবং ভালো লোকের মূল্যায়ন অবশ্যই দল করে থাকে তার প্রমাণ আমাদের আব্দুল হামিদ সাহেব তার জন্য আপনারা দোয়া করবেন আমরা তার জন্য দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি তিনি যেন পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দেশ এবং জনগণের কল্যাণ এবং আমাদের প্রিয় মাতৃভূমি মুক্তিযুদ্ধের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার জন্য তার যে দায়িত্ব সে দায়িত্ব যেন সঠিকভাবে তিনি পালন করতে পারেন হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের অরণ্যে অবৈধ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারে আবারও অভিযান চালিয়েছে র্যাব শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে এই অভিযান শুক্রবার দিবাগত রাতে অভিযানের নামে র্যাব র্যাব নয় সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেন তবে কি পরিমাণের মালামাল জব্দ করা হয়েছে তা জানাননি তিনি পরবর্তীতে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে র্যাব নয় দু হাজার সালে সাতছড়িতে চার দফায় ছয় বার অস্ত্র ও গোলা উৎপায় র্যাব সবশেষ দু হাজার সতেরো সালের সতেরো অক্টোবর র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে এবারে ভাষার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন মোদের গৌরব ভাষা তার নিজস্ব শক্তিতে বহমান আর এই ভাষার ব্যবহার নিশ্চিত করতে বিশ্বের যে কোনো দেশে সংবাদপত্র বিরাট অবদান রাখছে বিশেষজ্ঞদের মতে ভাষা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত সুষ্ঠু চর্চার মধ্য দিয়ে সংবাদপত্রে ব্যবহার করা বাংলা ভাষা হয়ে উঠেছে অনেক বেশি সহজ ও ঝরঝরে সংবাদপত্রে বাংলা ভাষার একাল সেকাল নিয়ে আফরিন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত সংবাদপত্রে ভাষার ব্যবহার খুঁজতে খুব বেশি পেছনে যাওয়ার প্রয়োজন নেই পঞ্চাশের দশকে ভাষা আন্দোলনে লড়তে দেখা গেছে দৈনিক আজাদ ইত্তেফাক সংগ্রাম পূর্বদেশ আর সংবাদের মতো সংবাদপত্রগুলোকে যেখানে ভাষার প্রয়োগে ছিল সাধু চলিত আর ইসলামিক ভাষার মিশেল বিশেষজ্ঞরা বলছেন তৎকালীন সময়ে সংবাদপত্রগুলোতে পেশাদারিত্বের চেয়ে বেশি দেখা যেত ভাষাগত আবেগ আর কাব্যিকতা ছিল না প্রাতিষ্ঠানিক রীতিনীতিও বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময়টাই পত্রিকা যখন আজাদ পত্রিকা লিখছে আমার মনে হয় এখন যদি দেখা যায় আজিৎ পত্রিকার সেটাকে সেই হেডিংটা আমরা কল্পনাই করতে পারবো না তখনকার ছিল কিন্তু আবেগ এক দুই নম্বর হচ্ছে তখন যে সংবাদপত্রের যারা সাংবাদিকতার মধ্যে ছিলেন তাদের কিন্তু পেশাগত দক্ষতার চাইতে আবেগটা বেশি ছিল সংবাদ বা তথ্য যেহেতু সবার জন্য তাই একবিংশ শতাব্দীতে সংবাদপত্রে ভাষাগত পরিবর্তন এসেছে ভাষা হয়েছে আরো অনেক বেশি সহজ আর ঝরঝরে এখন সেক্ষেত্রে ভাষাটা দৈনন্দিন সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিলে গেছে আমরা যে ভাষায় কথা বলি সচরাচর সেই ভাষাটাই দেখা যায় যে সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে তো সেটা একটা ভালো দিক আঞ্চলিক ভাষা অথবা অন্য বিদেশি ভাষার ব্যবহার সেটা তুলনামূলকভাবে এখন অনেক কম সেদিক থেকে বাংলা যে বাংলাকে নিয়ে আমরা যে গর্ব করি বাংলা যে গিয়ে চলেছে সেটা আমাদের পত্রিকার পাতায় বিশ্লেষণ করলে বোঝা যায় তবে সত্য প্রকাশে নির্ভীক থেকে ভাষা প্রয়োগে আরও সতর্ক থাকার সুযোগ আছে বলে জানান বিশেষজ্ঞরা পরিবর্তন ভাষার ক্ষেত্রে পরিবর্তনটা এটা স্বাভাবিক এবং এটা সংজ্ঞায়িত ব্যতিক্রমটা কিন্তু অনেক সময় দৃষ্টি কাড়ে হ্যাঁ এই ব্যতিক্রমটা সংবাদপত্রের জন্য প্রয়োজন ব্যতিক্রমটা টিভি মিডিয়ার জন্য প্রয়োজন ইলেকট্রনিক মিডিয়ার জন্য প্রয়োজন কিন্তু সতর্কতা ওই জায়গায় যেখানে কিন্তু কোনো অবস্থাতেই কোনো কিছু এমন কিছু সেখানে প্রয়োগ করা যাবে না যা মানুষকে বিভ্রান্ত করতে পারে পত্রিকাগুলোকে সুষ্ঠু ভাষা চর্চা আর ভাষা শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে বানান বিধির দিকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান তাদের আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা রাজধানীতে দাম কমেছে শীতকালীন সবজির আড়তদাররা বলছেন সরবরাহ বেড়েছে এবার জানবো যাত্রাবাড়ি কাঁচাবাজারের চিত্র সেখানে আছেন সহকর্মী আফসার উদ্দিন আফসার এর আগে আপনি কারওয়ান বাজারের খবর জানিয়েছিলেন এবার যাত্রাবাড়ি কাঁচাবাজারে রয়েছেন সেখানে কি অবস্থা দেখছেন কোনো তফাৎ দেখছেন কি না এই দুই পাইকারি বাজারের যে পণ্য রয়েছে তার দামের মধ্যে এর আগে তো আমরা আসলে সবজির বাজারের বেচা কেনা দেখিয়েছিলাম এই মুহূর্তে আমি কিন্তু যাত্রাবাড়িতে মাছের আড়তে অবস্থান করছি আপনি একটু লক্ষ্য করলেই বুঝবেন যে এখানে কিন্তু একদম বিশাল কর্মযজ্ঞ চলছে যেখানে মাছের বেশ ভালো কেনাবেচা চলছে আপনি ভালো করে একটা বিষয় জানেন যে যাত্রাবাড়ির এই মাছের আড়ত হচ্ছে ঢাকা শহরের মধ্যে রাজধানীতে সবচেয়ে বড় মাছের আড়ত যেখান থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কিন্তু খুচরা বিক্রেতারা এসে মাছ এখান থেকে কিনে নিয়ে যান এখানে যাবতীয় সব রকম মাছ কিন্তু এই মাছের আড়তে কিনতে পাওয়া যায় আপনার জ্যান্ত মাছ থেকে শুরু করে দেশি মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ সাগরের মাছ সব মাছই কিন্তু এই যাত্রাবাড়ির মাছের আড়তে কিনতে পাওয়া যায় আমরা এর মধ্যে তথ্য নিয়েছি একটি বিষয় সেটি হচ্ছে যে এখানে এখানকার যারা আড়তদার আছেন তারা বলছেন যে এখানে আড়াই হাজারের উপরে কিন্তু আড়ত আছে আমরা এই মুহূর্তে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এখানে শুধু বড় মাছ না ছোটো মাছেরও কিন্তু বেশ ভালো কালেকশন আছে এবং সবগুলো মাছই খুব তজা তট অবস্থায় আছে মানে আসার পরপরই কিন্তু এখান থেকে মানে সবাই কিনে নিচ্ছেন খুচরা বিক্রেতাদের জন্য এখানে একদম তারা পশরা সাজিয়ে রেখে দিয়েছেন সব ধরনের মাছ আমরা একটু যদি জানতে চাই এখানকার যারা আছেন যে আপনাদের মাছগুলো মূল সাধারণত কোথেকে আসে এবং কি কি মাছ আসে আমাদের কাপ্তাই থেকে মাছ আসে কাসকি চাবিলা সব ধরনের মাছই আসে একমাত্র ইলিশ মাছ বাদে আবার সাদা মাছ সাতক্ষীরার মাছ আসে আবার মনে করেন নানা বাংলাদেশের সর্বস্ত জায়গার থেকেই এখানে মাছ আসে সব ধরনের মাছই পাওয়া যায় আজকে কি কেমন রেটে চলছে আপনাদের কোন মাছ আজকে মোটামুটি চলতেছে কাজ কি এক হাজার বারোশো আষ্টশো ছয়শো নিম্নতম এরকম এবং সাতক্ষীরার মাছ নলা কাতলা এগুলো একশো বিশ তিরিশ আশি যেরকম মাছ সেরকম দাম সজল এছাড়া আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝবেন যে এখানে শুধু ছোট মাছ না ছোটো মাছের পাশাপাশি আমরা সচরাচর যে মাছগুলো দেখে থাকি আপনার রুই কাতলা থেকে শুরু করে এই ধরনের মাছগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আমরা এখানে আরেকটি ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি এখানে জ্যান্ত মাছের কিন্তু বিশাল কালেকশন থাকে এবং মাছের প্রকার ভেদে কিন্তু এখানে মাছের আড়তগুলো ভিন্ন হয়ে থাকে আর এছাড়া আপনার এখানকার আড়তদাররা বলছেন যে তারা এখানে সব সময় এই আড়তে সবসময় কিন্তু মাছের দাম তুলনামূলক সব জায়গা থেকে কম রাখা হয় এবং খুচরা বিক্রেতারা এখান থেকে মাছ নিয়ে কিন্তু সব লাভবান হন তো এই ছিল আমার কাছে মাছের আরত থেকে সর্বশেষ তথ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সহকর্মী আফসার উদ্দিন যোগ দিয়েছিলেন যাত্রাবাড়ি মাছের আরত থেকে জানাচ্ছিলেন সেখানে মাছের আমদানি এবং তার দামের অবস্থা পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন এবারে খবর। বিভিন্ন দেশে উদযাপন করা হয় ভাষার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুইজারল্যান্ডেও এর ব্যতিক্রম নয় সুইজারল্যান্ডেও এই উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয় জানবো সেখানকার খবর যোগ দিচ্ছেন সহকর্মী সিনিয়র সাংবাদিক বাকিউল্লাহ যোগ দিচ্ছেন আমাদের সাথে জনাব বাকিউল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি সুইজারল্যান্ডে ভাষার মাসে কি কি আয়োজন করা হয় কি ধরনের আয়োজন থাকে সেখানে এই মাসে জানাবেন আমাদেরকে ধন্যবাদ নিউজ 24 কে ভাষার মাসে সুইজারল্যান্ডে সাধারণত জুরি কে বাং জেনেভাতে অস্থায়ী শহীদ মিলন নির্মাণ করে আপনার এখানকার প্রবাসী বাংলাদেশীরা ভাষা দিবস উদযাপন করে থাকেন এবারও এবারও সেভাবে দুটো জায়গায় অস্থায়ী শহীদ নির্মিত হচ্ছে একটি হচ্ছে এবং সেটা একুশের প্রথম প্রহরেকে লিমাত এটা লিমাত্রা আসে একশো চোদ্দ এই হাউস যেখানে বাংলা স্কুল রয়েছে এখানেই এখানকার ফয়ের হলেই এই এবারের আপনার অস্থায়ী শহীদ মিনারে বারোটা এক মিনিটে ফুল দিয়ে শহীদ দিবস পালন করা হবে আচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে এবং এই এই দিনে জুরিকের এই এই অনুষ্ঠানের সাধারণত জুরিকের সরকার থেকেও এবং জুরিকের সোশ্যালিস্ট পার্টি থেকেও অনেক প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে থাকে এবং এবারও থাকবেন এবং দ্বিতীয় যেই যে বড় অস্থায়ী সহবিনারটি নির্মাণ করা হয়ে থাকে সেটা হচ্ছে জেনেভা জাতিসংঘ সদর দপ্তরের সামনে সেখানে ব্রোকেন চেয়ার চত্বর অথবা ভাঙা চেয়ার চত্বর বলা হয় সেই চত্বরে আপনার একুশ উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনার এবার একুশ তারিখ সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত আপনার অস্থায়ী সহমিনার সেখানে স্থাপন করাতে থাকবে সেখানে সকল প্রবাসী সহ এবং জাতিসংঘে এখানে ফুল দিতে আসবেন এবং বরাবর এসে থাকেন সেটাই আশা করছেন আশা করা হচ্ছে এবং আরেকটি জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্থায়ী মিশন জেনে বা বরাবরের মতো শহীদ দিবস মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছেন তারা আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং জাতীয় পতাকা উত্তোলন তো বরাবরের মতো করে থাকেন তবে এইবারে এবারে তারা একটি আরেকটি বিষয় তারা সংযোজন করেছেন সেটা হচ্ছে যে শিশু এবং কিশোরদের রচনা প্রতিযোগিতা আন্তর্জাতিক বাংলা ভাষা ভাষা দিবস উপল এই বিষয়ে শিরোনামের এবারে সেই সেই রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে স্থায়ী মিশন এই এই মিশনের আপনার আগামী নয় তারিখের মধ্যে মিশনের মিশন বরাবরে সবাইকে যোগাযোগ করে আপনার তালিকাভুক্ত করতে হবে অংশগ্রহণের জন্য এবং আঠারোই ফেব্রুয়ারি সকল শিশুদের সেই এবং কিশোরদের নিয়ে সেই আন্তর্জাতিক ভাষা দিবস শিরোনামে যে রচনা প্রতিযোগিতা সেটার ব্যবস্থা করা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশ মিশন যেটা সবাইকে অনুরোধ করছেন যে সুইস প্রবাসী বাংলাদেশিদের সেই শিশুরা যারা পাঁচ থেকে নয় বছর তাদের জন্য একটি এবং যারা দশ থেকে পনেরো বছর তাদের জন্য আরেকটি বিভাগ এই দুটি বিভাগেই তারা অংশগ্রহণ করতে পারবে এবং সময় যেহেতু সামনে বেশি নাই সেই জন্য প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশ মিশন খুব দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন যারা বাকিউল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা বাকিউল্লা যোগ দিয়েছিলেন সুইজারল্যান্ড থেকে সিনিয়র সাংবাদিক তিনি জানাচ্ছিলেন সেখানে বাংলা ভাষা এবং মাতৃভাষা উদযাপনের যে আনুষ্ঠানিক আয়োজন সে আয়োজনের খবর জানাচ্ছিলেন তিনি এবার যাব যুক্তরাজ্যে লন্ডন থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাংবাদিক প্রবাসী সাংবাদিক অসীম চক্রবর্তী জনাব অসীম চক্রবর্তী আপনার কাছে জানতে চাই বিলেতে শত প্রতিকূলতার মাঝেও বাংলা ভাষা চর্চায় কতটুকু সুযোগ পান প্রবাসী বাঙালিরা আর ধন্যবাদ নিউজ নিউজ 24 এবং ধন্যবাদ আপনাকে এইখানে আসলে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের প্রতিকূলতা এবং বিভিন্ন ধরনের প্রতিকূলতাকে পেরিয়ে প্রবাসী বাঙালিরা বাংলা চর্চা এবং বাংলা সংস্কৃতি এবং বাংলা বাংলা সাহিত্যকে প্রজন্মের থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এইখানে গত দিন আমি বলেছিলাম যে যুক্তরাজ্যে প্রায় পাঁচটা স্থায়ী ট্রিবিউনাল রয়েছে এবং প্রায় প্রতিটি শহরেই জাতীয় দিবস পালন করা হয় প্রবাসী বাঙালিরা নিজস্ব ছোট ছোট সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করে তবে সবচেয়ে বড় যে জমায়েতটা হয় প্রভাতফেরির জন্য একুশের প্রথম প্রহরে সেটা হচ্ছে লন্ডনের আলতাফ পার্কে

পুষ্পস্তবক অর্পণ করার জন্য এবং রাজনৈতিক দলগুলো একভাবে তারা প্রভাব করবে হচ্ছে একুশের প্রথম প্রহরে অর্থাৎ এবং নতুন এখানে যুক্তরাজ্যে সবচেয়ে ভিন্নতা হলো এখানে দুই ধরনের সংগ্রাম করতে হয় বাংলা ভাষাকে টিকে রাখার এক হলো ভিন দেশ এখানে ভাষা ভিন্ন সংস্কৃতি ভিন্ন এবং অন্যদিকে যতটা প্রগতিশীল শক্তি এখানে সক্রিয় তার চেয়ে অনেক বেশি সক্রিয় প্রতিক্রিয়াশীল তো সেই অবস্থায় প্রগতিশীলদেরকে একটি দ্বিমুখী শক্তির মোকাবেলা করতে হয় প্রজন্ম নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে এই বছর প্রভাত ফেরি আয়োজন একুশে প্রভাত ফেরি আয়োজন পরিষদ চব্বিশ তারিখে শনিবারে এক শিশু কিশোর সমাবেশ আয়োজন করেছে যেখানে নতুন প্রজন্মের আসবে এবং বাংলা ভাষা এবং সংস্কৃতি পরিচিত হবে একুশে ফেব্রুয়ারির কাহিনী এবং যে সংগ্রামের মধ্যে মাধ্যমে সালাম রফি বরফ বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছিলেন সেই গল্প সেই ইতিহাসটাই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জনাব অসীম চক্রবর্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জনাব চক্রবর্তী প্রবাসী সাংবাদিক যুক্ত হয়েছিলেন যুক্তরাজ্য থেকে জানাচ্ছিলেন যুক্তরাজ্যে কিভাবে একুশে ফেব্রুয়ারি পালন করা হয় এবার যাব অস্ট্রেলিয়ায় সিডনি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক কাইসার খান কাইসার খান সত্যল অস্ট্রেলিয়ায় বাংলা ভাষা শিক্ষার সুযোগ কতটুকু সেখানে বাংলা ভাষা শিক্ষা এবং একুশে ফেব্রুয়ারি উদযাপনে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কি বলবেন আপনি আমি বরাবরই বলি যে অস্ট্রেলিয়াতে বাংলা ভাষা চর্চার যথেষ্ট আশা কারণ এখানে এখানে টোটাল পরিবেশটাই হচ্ছে বাংলা বাংলা চর্চার জন্য যথেষ্ট যোগ্য বলবো কারণ এখানে শুধুমাত্র আমি আসছি অমর একুশ উদযাপনের কথা পরে প্রথমত আসছি যে এখানে টোটাল বাংলা চর্চার যে বিষয়টা থাকে এখানে সরকারি ভাবে বিশেষ করে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে এখানে যে স্কুল রয়েছে হাই স্কুল পর্যায়ে ছেলে মেয়েরা বাংলা বিষয় বাংলা ভাষা বিষয় পড়তে পারে চাইলে এছাড়া অস্ট্রেলিয়ার সামগ্রিক জায়গায় বাংলা ভাষা হচ্ছে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি এর ফলে হয়েছে কি কোন হাসপাতাল কোন বিশেষ জরুরি জায়গায় বাংলা ভাষায় নির্দেশনা থাকে এখানে এছাড়া বাংলাদেশী যারা আছেন আমরা তাদের বাংলা স্কুল রয়েছে এখানে কয়েকটি তারা ইংলিশ নতুন প্রজন্মকে বাংলা চর্চার জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং সেখান থেকে ইতিমধ্যে এখানকার অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিযোগিতায় তারা অনেক বড় ধরনের পুরস্কার পেয়েছেন এছাড়া বাংলাদেশের যে চলচ্চিত্র এখানে একদম সমসাময়িক দিনে এখানেও মুক্তি পাচ্ছে এবং বাংলাদেশিরা যারা আছেন তারা খুব উৎসাহ নিয়ে ছবি দেখছেন নাটক চর্চা হচ্ছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর বাংলাদেশের বাইরে এবং ভারতের বাংলা এলাকার বাইরে অস্ট্রেলিয়ার সিডনিতে হচ্ছে সবচেয়ে বড় বৈশাখী মেলা হয়ে থাকে এছাড়া আপনার এখানে যে এবার যে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে সিডনির অ্যাশফিল্ডে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা মনুমেন্ট যেটা কে বাংলাদেশিরা শহীদ মিনা হিসাবে মনে করে সেখানে উদযাপন হবে দিনব্যাপী একুশের বইমেলা সকালে প্রভাত ফেরি এরপরে মহান ভাষা দিবসের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে পুষ্পস্তবক অর্পণ সেই সাথে যোগ দিয়েছে এখানকার স্থানীয় অনেক অনেক সংগঠন এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি এলেমনাই অস্ট্রেলিয়া তারাও সেই অনুষ্ঠানগুলো করবে এছাড়াও আরো সুখবর হচ্ছে যে অ্যাশফিল্ডে যে পার্কের যে মনুমেন্টা রয়েছে সেটা শহীদ মিনার হিসেবে পরিচিত হলেও ঠিক বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের মতো না হওয়ার কারণে ইতিমধ্যে ক্যাম্বেল টাউন যেখানে বাংলা ভাষাশী মানুষরা বেশি বসবাস করে সেখানকার কাউন্সিল ইতিমধ্যে হাজার ডলার দিয়েছেন যেন কেন্দ্রীয় শহীদ মিনারের মতো একটি শহীদ মিনার তৈরি করার জন্য জন্য তো সব মিলিয়ে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে সামগ্রিক ভাবে বলবো বাংলা ভাষার চর্চা দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে এখানে যে অভিবাসী যে আসেন তাদেরও এখানে বাংলা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকার কারণে কোন কোনো জায়গায় অভিবাসন করার জন্য কিছু অতিরিক্ত পয়েন্ট পাওয়া যায় জন্য সাথে যুক্ত হওয়ার দর্শক প্রবাসী সাংবাদিক কাইসার খান অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে তিনি জানাচ্ছিলেন অস্ট্রেলিয়ায় বাংলা ভাষার চর্চা কি অবস্থা সেখানে সংবাদের এই পর্যায়ে ছোট একটি বিরতি নিচ্ছে ফিরছি একটু পরে আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি সংবাদ এবার যাব পর্তুগালে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনত্রয় বসবাসরত প্রবাসী সাংবাদিক নাইম হাসান পাভেল পাভেল বাংলা ভাষার চর্চার কি অবস্থা পর্তুগালে সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে দিনটি একুশে ফেব্রুয়ারি কিভাবে পালিত হয় কি আয়োজন রয়েছে সেখানে উপলক্ষে ধন্যবাদ পর্তুগালের রাজধানী লিসবন এবং পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে সবচেয়ে বেশি বাঙালিরা বসবাস করেন তো এর মধ্যে হচ্ছে লিসবনে হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস তো এখানে দুই সালে প্রথম স্থায়ী শহীদ মিনার স্থাপিত হয় এবং সেটি হচ্ছে লিসবন শহরের একদমই প্রাণ কেন্দ্রে ক্যাম্পো মার্টিয়া পার্কে এবং এটি অনেক বিখ্যাত একটি পার্ক পর্তুগালের তো এই হয় বাংলাদেশ দূতাবাস এবং একটি যে তাদের সহযোগিতায় এবং ঠিক এই এই হওয়ার পরেই গত দুই হাজার ষোলো সালের ডিসেম্বর মাসে দ্বিতীয় রাজধানী যেটি প্রাচীন রাজধানী পর্তুগালের সেখানেও একটি স্থায়ী শহীদ মিনার গঠন গঠিত হয় এবং সেটি গঠন করে বাংলাদেশ কমিউনিটি অব পর্তো এবং পর্তো নেতৃবৃন্দ সেটি গঠন করেন তো এবার ভাষা দিবস উপলক্ষে লিসবনের যেই এখানে শহীদ মিনারটি রয়েছে সেখানে যখন প্রথম পড়ে কিন্তু সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বাংলার দূতাবাসের মানব রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিকী এছাড়াও পর্তুগালে সব ধরনের সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং এছাড়া যে এবার বিশেষ আয়োজন রয়েছে সেটি হচ্ছে পোর্তো শহরে পোর্তো ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে বাংলাদেশের ভাষা নিয়ে কিন্তু এবং ভাষার যে মুভমেন্ট একটি প্রোগ্রাম রয়েছে এবং রাত ফেব্রুয়ারি সেখানে একটি ভাষা নিয়ে সেখানে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এছাড়াও রাত সাড়ে নয়টায় সেখানে একটি ডিনার রয়েছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সেখানে পর্তুগালের ইমিগ্রেশন হাই কমিশনার সহ পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন আর আরেকটি কথা যেটা বলবো বাংলা ভাষার যে এখানে বাংলাদেশী যে নতুন প্রজন্ম এখানে বেড়ে উঠছে তাদের বাংলা ভাষার চর্চা কিন্তু এখানে তেমন মাধ্যম নেই এবং গত দুই দিন আগে বাংলা দূতাবাস লিসবনে ব্যবসায়ীদের সাথে রাষ্ট্রদূতের একটি মত বিনিময় সভা হয় সেখানে বাংলাদেশি ব্যবসায়ীরা রাষ্ট্রদের কাছে একটি দাবি জানান যে এখানে প্রচুর সংখ্যক বসবাস হলেও শিশুরা কিন্তু বাংলা ভাষা চর্চার কোন সুযোগ পাচ্ছেন না এবং এটার একটাই কারণ সেটা হচ্ছে এখানে বাংলা ভাষার স্কুল নেই। ফলে যে বেড়া শিশুরা তারা বাংলা ভাষা চর্চা করতে পারছেন না তো তাদের এই এই রাষ্ট্রদের কাছে একটি দাবি ছিল যে এখানে লিসবনে যেন একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করা হয় এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক প্রবাসী সাংবাদিক নাইম হাসান পাভেল যুক্ত হয়েছিলেন পর্তুগাল থেকে তিনি জানাচ্ছিলেন পর্তুগালে কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি উদযাপন করা হয় এবার যাব স্পেনে সামৎসিয়ান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী দর্পণ পত্রিকার সম্পাদক রূপচাঁদ দাস। জন রূপচাঁদ দাস আপনাকে স্বাগত জানাচ্ছি। স্পেন প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশিদের যে সন্তানরা রয়েছে তাদের জন্য কোনো বিদ্যালয় রয়েছে কিনা, তাদের জন্য বাংলা ভাষা চর্চার কোনো সুযোগ রয়েছে কিনা। আমি শুরুতে বায়ন্ন ভাষা আসলে স্পেনের যে প্রতি শহর একটা রাজধানী মাদ্রি আর একটা হচ্ছে এখন একটি বাংলা স্কুল রয়েছে আর মাদ্রিদে একটা বাংলা স্কুল ছিল কিন্তু বর্তমানে স্কুলটা বন্ধ হয়ে গেছে তো স্পেনের আসলে বিভিন্ন আপনার দূতাবাস প্রতি বছর পালন করে এছাড়াও

আপনার আহ বাসা আন্দোলনের শহীদ এবং আন্দোলনের হয়েছে সেটা কিন্তু এখানে অনেক লোক জানতে চায় যে বায়ান্ন সালে কি হয়েছিল এবং ভাষা এবং ভাষা শহীদদের ইতিহাস এবং এখানে নতুন প্রজন্ম যারা বাংলা ভাষায় লেখা পড়তে পারে না তারা ওই ওয়েবসাইটে গিয়ে বায়ানের ভাষা আন্দোলন ইতিহাস জানতে ওরা দেখে যে সংক্ষিপ্ত লেখা আছে

রূপচাঁদ আপেক্ষে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্পেন থেকে রূপচাঁদ দাস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জানাচ্ছিলেন সেখানে বাংলা ভাষা শেখার যে সুযোগের রয়েছে সাধারণ প্রবাসীদের জন্য সে বিষয়ে জানাচ্ছিলেন তিনি এবার জাপানে জানবো সেখানে বাংলা ভাষার চর্চার বিষয় টোকিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশী গোলাম মোস্তফা জনাব গোলা মোস্তফা জাপানে কি অবস্থা সেখানে বাংলা ভাষা শেখার কোনো সুযোগ রয়েছে কিনা প্রবাসী বাংলাদেশীদের জন্য এবং মাতৃভাষা দিবস উদযাপনে কী ধরনের প্রস্তুতি রয়েছে সেখানে

জাপানে জাপান শহরে মোট ত্রিশ হাজার মতো বাংলাদেশি বসবাস করছে। তাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে বাংলা ভাষার চর্চাটা খুবই আছে কিন্তু এইখানে নতুন প্রজন্মদের জন্য কোন বাংলা ভাষা বাংলা শিক্ষা প্রতিষ্ঠানের কোন ব্যবস্থা নেই এখানে এটা আমাদের সমস্যা অনেক ফ্যামিলি আমরা লক্ষ্য যাদের দেখা যায় ছেলে মেয়েরা বাংলা ভাষায় কথা বলতে পারে না বা বাংলা ভাষা সম্পর্কে জানে না হ্যাঁ এটা দেখে আমাদের খুব কষ্ট হয় যে তারা বাংলাদেশকে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানে না কেন আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি সেটা জানে না এবং বাংলা ভাষা সম্পর্কে ভাষা সম্পর্কে আসলে আমাদের খুব জানা দরকার কেন আমরা বাংলাদেশটা কি স্বাধীন বাংলাদেশটাকে পেয়েছি আমাদের এখানেও টোকিও শহরে ইকে পুকুরতে একটি স্থায়ী শহীদ আছে এখানে আমরা এখানে আমরা অতি জাকজমক আমরা একুশে ফেব্রুয়ারি পালন করে থাকি এখানে বিভিন্ন সংগঠন আছে রাজনৈতিক সংগঠন মোস্তফা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী বাংলাদেশের জনক গোলাম মোস্তফা জাপান থেকে যুক্ত হয়েছিলেন জানাচ্ছিলেন জাপানে বাংলা ভাষা চর্চার কি অবস্থা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে